শিল্পীদের উপর কেন হুমকি আসবে? যেখানে আমাদের ছাতার মতো আছেন প্রাইম মিনিস্টার, সেখানে তো আমার কোনো চিন্তাই থাকার কথা না। নাগরিক বিনোদন, ফুলে আপনি চর্চা করলে সেরকম প্রাণ আসবে। আপনি একটা গাছের চর্চা করবেন, সেটা ফুলের গাছ হোক, মানে ফলের গাছ হোক, যে কোনো গাছ হোক না কেন, তো সেটা চর্চা থাকতে হবে, এটা ওটার প্রতি একটা ইয়ে থাকতে হবে, অনেস্টলি থাকতে হবে। সো আমি যদি এটাকে অবহেলা রাখি, অবভিয়াসলি সেটা সেরকম থাকবে, আর ওটা যদি আমি চর্চা করে সুন্দর করে রাখি, সেটাও সুন্দর থাকবে। এটা ডিপেন্ড করে কিভাবে আমি সেটাকে করছি আর কি, চর্চা করছি। পপি ম্যামের যদি এটা আমি দেখিনি, আমি অনেক কিছু আসলে দেখা হয়ে ওঠে না, এটা আমার হয়তো বা আমার পাশ কেটে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি, যদি এই ধরনের কথা মানে আসে, শিল্পীদের উপর কেন হুমকি আসবে? যেখানে আমাদের ছাতার মতো আছেন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, সেখানে তো আমার কোনো চিন্তারই থাকার কথা না। সো এটা আমি প্রাউড ফিল করি যে একটা সুন্দর দেশে একটা সুন্দর সরকার আছেন। সো এইখানে শিল্পীদের তো আরও প্রাউড নিয়ে থাকা উচিত। আমাদেরকে যে পরিমাণকে আমাদেরকে হেল্প বলবো না, এটাকে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, ছাতার মতো রেখেছেন, সে আমাদের মা, সে আমাদের, সো তার ছাতে থাকলে, আমার মানে মায়ের ছাতে থাকলে কে টেনশনে থাকে? আমার তো মনে হয় না কেউ টেনশনে থাকে, আর আমার তো থাকার প্রশ্নই আসে না। বিকজ আমি মনে করি যে এটা আমার বড় একটা পাওয়া, আমি বাংলাদেশে, আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের একজন শিল্পী, আমার সিমরা চিনে, সো আমার জন্য অবভিয়াসলি মাই প্লেজার।